হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রমা আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশি গার্ল ইন জার্মানিতে। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে করে আমার সিটি স্টেশনে চলে এলাম। আমার বাসা থেকে এই সিটি স্টেশনে আসতে মাত্র 5 মিনিট লাগে বাসে। আমি মূলত এখন জবে যাচ্ছি। আমি যেখানে জব করি সেটা মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই সিটি স্টেশন থেকে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি আমার শহরের পথঘাট। সবাই গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছিলাম। এখানে মানুষজন সাইকেল একটু বেশি প্রেফার করে। রাস্তাঘাটে খেয়াল করলেই দেখা যাবে কিছু দূর পরপর সাইকেল লক করে রাখার মতো সিস্টেম করে দেওয়া আছে। তো যারা আশেপাশে কোনো কাজে এসেছে তারা চাইলে এমন লক করে নিশ্চিন্তে চলে যেতে পারে। অবশ্য জার্মানিতেও কিন্তু সাইকেল চুরি হওয়ার ঘটনা শোনা যায়। এখানকার পথঘাট আসলে এতটাই ক্লিন যে ভাবতেই অবাক লাগে। জার্মানরা আসলে খুবই ডিসিপ্লিন এবং তারা একটা কাজ প্র্যাকটিক্যালি চিন্তা করতে থাকে কীভাবে একটা প্রবলেমকে সলভ করা যায় বা উচিত। অন্তত আমি আমার অলমোস্ট 1 বছর জার্মানিতে থেকে এটাই এক্সপিরিয়েন্স করেছি। ফুল দেখলেই আমার মাথাটা খারাপ হয়ে যায়, আর এখানে এত জাতের ফুল ফুটে থাকে রাস্তাঘাটে, আর এসব ফুল কেউ ছিঁড়েও না। আমাদের দেশে তো এসব ভাবাই যায় না। আমার এই আর্টটা খুবই মজার লাগে। মনে হচ্ছে কেউ বড়শি দিয়ে মাছ ধরছে, বাট পাশে যেহেতু ডাস্টবিন তাই মাছের বদলে কোকাকোলার বোতল আটকা পড়েছে। তো আমি আমার কাজের জায়গার কাছাকাছি চলে এসেছি। আমি আমার স্টাডির পাশাপাশি ছোটোখাটো একটা পার্ট টাইম জব করি। তারই কিছু গ্লিমস আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। এই প্লেসটা কিন্তু সেই প্লেস আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে ছোটোখাটো একটা মেলা বসেছিল। এটা একটা চার্চ, জার্মানিতে এটাকে বলে কিরশে। তো আমি আমি চলে এসেছি। ইয়াস, আমি জারাতে জব করি। জারা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ক্লদিং ব্র্যান্ড, যারা জানেন না তাদের জন্য বলছি। এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রায় 2270টা স্টোর আছে এই ব্র্যান্ডের। আমার ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে, রিজনেবল অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ জারার অলমোস্ট 60-70% প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ। সো 1st ফ্লোরে ছিল ওমেন সেকশন, আর 2nd ফ্লোরে সব কিডস আর জেন্ট সেকশন। জার্মানিতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরকে 1st ফ্লোরই বলা হয়।
এমপ্লয়ীদের ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ব্যাগটা রাখার জন্য। আমি ওয়ার হাউসে চলে এসেছি। এখানে এইগুলা হচ্ছে আমাদের অনলাইন অর্ডার, আমাদের পার্সেলগুলো প্যাক করতে হবে। এটা হচ্ছে RFID ট্যাগ স্ক্যানার। এখন আমাদের কোনো নির্দিষ্ট প্রোডাক্ট সার্চ করতে হবে, তখন জাস্ট স্ক্যান করে এটা অন করলেই গ্রিন সিগনাল দিবে বলে, তাহলে আমরা ইজিলি ওই প্রোডাক্টটা খুঁজে ফেলতে পারবো। অ্যান্ড এই ড্রেসটাও মেড ইন বাংলাদেশ। এগুলা আসলে জারার অনলাইনের অর্ডার। যখন কেউ অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করে, এভাবে মনিটরে অটোমেটিক আপডেটেড হয়ে যায়। তারপর আমরা সুন্দর মতো প্যাক করে DHL-এর মাধ্যমে তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেই। DHL-এর আলাদা টিম রয়েছে, তারা এসে পিক করে তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেয়, অথবা কাস্টমার পিক করতে পারে ফ্রম স্টোর। যখন একটা কাস্টমার অনেকগুলা প্রোডাক্ট অর্ডার করে, তখন এনভেলপ দিয়ে হয় না, তাই তখন আমরা এরকম বক্স ইউজ করি। রেগেন্সবুর্গ সাউথ ইস্ট জার্মানির বায়ার্ন স্টেটের একটি শহর। এই সিটিটাকে কিন্তু ওল্ড সিটিও বলা হয়। এখানে রোমান সাম্রাজ্যের অনেক অনেক হিস্ট্রিক্যাল বিল্ডিং আছে, যার কারণে এই শহর কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তরে পড়ে। আমি রেগেন্সবুর্গের হিস্ট্রি পড়ে যা জেনেছি এবং শুনেছি, এটা নাকি ট্রেডিং সেন্টার হিসেবে কাজ করতো। ইতালি, বোহেমিয়া, রাশিয়া এসব কন্টিনেন্টাল ট্রেড রুটের ইম্পর্টেন্ট ট্রানজিশন পয়েন্ট হিসেবে এই শহরটি কাজ করত। এখানে যে ক্যাথেড্রালটি দেখা যাচ্ছে, এটার নাম হলো ST পিটার ক্যাথেড্রাল। এটা প্রায় 280 ফিট লং, আর এটা তো একটি চার্চ আগেই বলেছি। আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে গোলাপ, সেটা যে রঙেরই হোক না কেন। ব্যাংকের সামনেই রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটে আছে। রেগেন্সবুর্গের আরও একটি মূল আকর্ষণ হচ্ছে এই ডোনাউ রিভার। আমি এখন দাঁড়িয়ে আছি স্টোন ব্রিজের উপর। এই স্টোন ব্রিজটি 12th century নির্মাণ হয়েছিল। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।